জামাত হলো তাদের মনগড়া ইসলাম। এদেশের কওমি ওলামায়ে কেরামরাই একমাত্র জামাতের বিরুদ্ধে সোচ্চার, এবং বাংলাদেশ সরকারকে বলবো যে জামাত ইসলামের নামে কোন দল এই বাংলাদেশে থাকতে পারবে না। তাদের রাজনীতিকে আমরা পছন্দ করি, তাদের সাথে আমরা নাই এবং তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। যারা মদত দেয় তারা আসলে আমরা বলবো যে তারা উগ্র এবং তারা হইল বিপদগামী। ইসলাম, ইসলাম আল্লাহ বলছেন যে ইসলাম শান্তির ধর্ম, এটার সাথে কোনো জঙ্গিবাদের আসলে সম্পর্ক হতে পারে না।